नमस्कार प्रिय दर्शक बंधु, एखाने कुलेखाड़ा शाक देखते पाच्छेन। आमी टबे किभाबे एई शाक चाष करेछि सेटा भिडियोर माध्यमे देखाबो। आमी किछु कुलेखाड़ा शाक संग्रह करेछि, सेगुलो जलेर मध्ये रेखेछिलाम, फले अनेक शाकेर शिकड़ तैरि हये गेछे। एई शाकगुलोर तीनटे करे गिट रेखे आमी काटिंग करे नेब। नीचेर दिकेर পাতাগুলো কেটে দেব। একটা একটা করে সবগুলো শাকের আমি কাটিং করে নেব। আমি এখানে দুটো টব নিয়েছি, এগুলো সিমেন্টের টব, বাড়িতে তৈরি। ছিদ্রের উপর খোলামখুশি দিয়ে তার উপরে বালির মধ্যে থাকা নুড়ি দিয়ে দিচ্ছি। এবার আমি মাটি ভরে দেব। মাটি 50% সাধারণ বালি মাটি, 50% গোবর সার ও 50 গ্রাম মতো খোল গুঁড়ো মিশ্রিত আছে প্রতি টবের মধ্যে। এবার মাটিগুলো আলতোভাবে চেপে দিয়ে মাটির মধ্যে ছোট ছোট গর্ত করে নিয়ে তার মধ্যে এই শাকের ডাটাগুলো আমি বসিয়ে দেব। পাতার গোড়ায় যেহেতু কাটা আছে তাই আলতোভাবে কাজটি করতে হবে। গোড়ার মাটি হালকা ভাবে চেপে দেব। আমি এই একটা একটা করে সমস্ত শাক গুলো দুটো টবেই আমি বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেব। তারপরে 3 থেকে 4 দিন আমি ছায়া রেখে দেব। চোদ্দ দিন পর খুব সুন্দর শাকগুলো গ্রো করেছে। পুরনো পাতাগুলো কেটে দেব। আয়রন সমৃদ্ধ এই কুলেখাড়া শাক ভেষজ গুণে ভরপুর। যারা রক্ত স্বল্পতায় ভোগেন তাদের ক্ষেত্রে এই শাক খুবই উপকারী। আমি এই পুরনো পাতাগুলো কেটে দিচ্ছি। এটা সর্ষের খোল ভিজানো জল, 4 দিনের পুরনো। এটা গোড়ায় দিয়ে দেব। 20-25 দিন বাদে বাদে দিলে হবে, তবে জল প্রতিদিন দিতে হবে। 42 দিন পর এই শাকের পাতার গোড়ায় কাঁটা থাকে। কাঁটাগুলো অনেক বড় বড় হয়েছে এবং শাকগুলো খুব সুন্দর বড় ও তরতাজা হয়ে বেড়ে উঠেছে। জল হলো এর প্রধান খাদ্য। টবের নিচে ছোট থালা জাতীয় কোনো পাত্রে জল দিয়ে রাখতে পারে। এই শাক ভাজা, চচ্চড়ি, ঘণ্ট করে খাওয়া যায়। সঙ্গে আলু বা বেগুন দিলে ভালো হয়। আমি আজকে কিছু শাক সংগ্রহ করব, এমনকি বেসন দিয়ে বড়া তৈরি করে খাওয়া যায়। ডগার দিক থেকে কষি অংশ কেটে নেব। এই শাকের রস করে খাওয়া যায়। যখন রস করে খাবেন তখন শুধুমাত্র পাতা ছিঁড়িয়ে নিলে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে শেয়ার করবেন প্রিয়জনদের জানাতে, এবং লাইক করে একটা উৎসাহ বাড়াবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই শাক চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। দেখুন অনেকগুলো শাক আমি আজকে সংগ্রহ করেছি, এগুলো
বাড়িতে খাওয়া হবে। ডগা কেটে নেওয়ার পরে নিচের অংশে পাতার গোড়া থেকে আবার নতুন ডগা বের হয়। প্রিয় দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।